একদল আল্লাহর আশিক আছে, আমার শাইখ মুর্শিদ বলেন একদল আল্লাহর আশিক আছে, তারা এরকম বাজারে ঘুরে আর মাওলানা রে তালাশ করতে থাকে আমার মাওলানার কথা, আমার মাওলানার কথা, তারা বাজার করতে ভালো লাগে না, খেত খামাল করতে ভালো লাগে না, একটি পর পর চিৎকার দিয়া বলে আমার মাওলানার কথা, আমার মাওলানার কথা। দুই দিন তিন দিন আগে আমার ছোট্ট শিশু মোহাম্মদ নিয়ে বাইরে আসছি, এক ঘন্টার মতো হয়ে গেছে, এবার ও শুধু একটু পর পর বলেন মা মা, একটু পর পর বলেন মা মা, আমি বলি বাবা কি হচ্ছে, এই দেখো এই জিনিস সেই জিনিস, তারপরেও কিছু বলে না, শুধু বলেন মা মা মা। একদম আল্লাহর আশের কাছে দুনিয়া ভরা, তার দুনিয়ার মধ্যেও চলবে, তারপরেও আল্লাহরে খুঁজতে থাকবে আর বুঝতে থাকবে আল্লাহ আল্লাহ। ওয়ানাতাওয়াক্কালু আলাইহি ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ، وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا وَحَبِيبَنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم صلاة وسلم تسليما كثيرا كثيرا، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا، وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله قبل تابو خان يد الآباد رهي لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশিদিয়া ফাইদে দরিয়া বাহাদে রশিদিয়া ফাইদে দরিয়া বাহাদে হমকো রোশন কর ইলাহি উনমে সে ইব্রাহিমিয়া ফাইদে দরিয়া বাহাদে
हमको रोशन कर इलाही, उनमें से इस हकिया फैज दरिया बहा दे, हमको रोशन कर इलाही, उनमें से शांति बगिया फैज दरिया बहा दे, हमको रोशन कर इलाही, उनमें से निसारिया फैज दरिया बहा दे, निसारिया फैज दरिया बहा दे, निसारिया फैज दरिया बहा दे, हमको रोशन कर इलाही, उनमें से अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم صدر جلسة এই তিন দিন ব্যাপী ঐতিহাসিক মহাসম্মেলন মহামান্য আমিরুল উমারা আমার শেখ বরহাত নয়নিল মনি মাথার মুকুট আমার মুর্শিদ কেবলা দামাত বরকাতুহু আমার সামনে উপবিষ্ট আমার উস্তাদ তুল্য মুরব্বীগণ আরো উপবিষ্ট আমার সালেকিন ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করব যে মহান মালিক আমাকে আপনাকে যাচাই বাছাই করে ভালোবাসা দিয়ে মায়া করে দয়া করে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ এমন একজন শাইখ ও মুর্শিদের হাতে হাত দিয়ে সহবত লাভের উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি যেই মুর্শিদ বর্তমান জামানার রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহ সেই মুর্শিদ বর্তমান জামানার মনসুর হাল্লাজ এমন একজন মুর্শিদের হাতে হাত দিয়ে এখানে আসার মতো তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন বিদায় এখানে আসছি যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করতেন তাহলে এখানে আসতে পারতাম না এমন একজন শেখ ও মুর্শিদ আমার কপালে যুক্ত না আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন বিধাই এমন একজন শেখ আমার নসিবে আছে এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি শেখ সম্পর্কে কি বলবো আল্লাহ এই আজকে শেষ দিন আল্লাহ আপনারা কি জন্য আসলেন আমি এখানে কি জন্য আসলাম সময় শেষ হয়ে যাচ্ছে আবার কি নিয়ে বাড়ির দিকে যাব বাড়িতে পৌঁছতে পারবো কিনা সেই গ্যারান্টি ওয়ারেন্টি আমার নাই কারোরই নাই এটা তাই বিশ্বাস করেন তাই না করেন কত ভাবনা আমার মনে বাড়িতে গিয়ে এই করব সেই করব কিন্তু ভাই তোমার বাড়িটা তো কবর হইতে পারে
তোমার আসল বাড়ি তো কবরে, সেখানেও তো তুমি যাইতে পারো। দুনিয়ার বাড়িতে যাওয়ার আগে তো সেই আখেরাতের বাড়ি, সেখানে তুমি যাইতে পারো আগে। আল্লাহ, এই জন্য একটু চিন্তা ফিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে কবুল করলেন, আমার বাপ দাদা সম্পর্কে আমাদের জানতে হবে আমরা কোন বাপের বেটা, আমরা জানতে হবে না আমরা কোন বাপের বেটা, এটা তো জানতে হবে। আল্লাহ, আমরা হইলাম এমন একজন বাপের বেটা যে বাপ কিনা হজ্জে বাইতুল্লাহর জন্য গিয়েছে, আমাদের হযরত ওয়ালা শায়খ ও মুর্শিদের কথা বলছি, বাপদারের কথা বলছি, আমরা কোন বাপের বেটা। হযরতের কাছে একটা কথা জিজ্ঞাসা করলাম, হযরত অমুক ভাই অমুক ময়দানে একটা কারামত বর্ণনা করছে, এটা কি এইরকম এইরকম কিনা? বলতেছে ও আমার বেশি একটা মনে নাই। দেখেন, নিজের কারামত আমার এখানে ভুল হয়ে গেছে, যে আমি যার কেরামত যিনার কেরামত তার কাছে আমি শুনতেছি, তিনি তাই বলেন। কত বিনয়ী একজন ব্যক্তি, শুনেছি হজ্জে বাইতুল্লাহ বসে আছে, চুপ করে বসে আছে, হয়তো এশার নামাজ পড়ে তওয়াফ করে আবার চলে আসবে। একজন দ্রুত গতিতে যেরকম বাঘ শিকার করে ওই শিকারের দিকে যেভাবে দৌড়ায়, এরকম একজন ব্যক্তি আমার মুর্শিদের দিকে দৌড়াইতেছে। দৌড়াইয়া আসিয়া এবার মুর্শিদকে পাইয়া কপালে একটা চুমু দিয়ে দিচ্ছে। সাথীরা জিজ্ঞাসা করতেছে, মৌলানা আবু বকর ভাই এই কথাটা বর্ণনা করতে, সাথীরা জিজ্ঞাসা করতেছে ভাই তুমি এরকম দৌড়াইয়া আসিয়া কেন বা চুমু দিলা, তোমার মনে হয় অনেক দিনের তামান্না, তুমি ঘুরতেছিলে, তুমি ক্লান্ত। উনি বর্ণনা করেন যে হ্যাঁ, আমি সত্যি আমি গত রাত্রিতে এবং অনেক আগে স্বপ্ন দেখেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এবং দেখেছি রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি বসা আছে এবং তার পাশে আমার শায়খ মুর্শিদ বসা আছে। শায়খ মুর্শিদ বসা আছে, কারণ জিজ্ঞাসা করছে যে ইনি তো রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি, হযরত আপনার পাশে এই ব্যক্তিটাকে আমি তো তারে চিনতেছি না, আপনাকে চিনি আমি, কিন্তু সে এই ব্যক্তিটাকে বলতেছেন বাবা তিনি হলো আমার তরিকার একজন ইরার কাছে আমার খেরকা হওয়ার। তাহলে বাপের সম্পর্কে তো একটু জানলাম আমরা কোন বাপের বেটা, কোন বাপের বেটা আমরা জানলাম না। এরকম হাজারো নদী হাজারো কারামত আমার শায়খ ও মুর্শিদের আছে। আমি অধিকাংশ সময় একটা কথা বলি, গত মাহফিলেও এই কথাগুলো বলছিলাম, শিবচরে আমি ছিলাম মাহফিলে মৌলানা নাসির ভাইয়ের বাড়িতে, মৌলানা নাসির ভাই ওর একটা জাহাজ ভারতের একটা সাগরে ডুবে গেছে, ও বলতে পারতেছে না কোন সাগর কোন এলাকা। এর আগেও বলতে বাড়িতে, ওই সময় যাওয়ার পর আবার বলতেছেন হযরত আমার তো জাহাজের কোনো খবর পাওয়া গেল না। বলতেছি বেটা তুমি জায়গার নামটা বলো, জায়গার নাম শুনে বলছে রাত্রিতে ঘুমাইছে সকালবেলা বলতেছেন হযরত আমার জাহাজের খোঁজ পাওয়া গেছে। মাওলার সাথে কেমন লাইন লাগাইছে এবং কেমনে কি করছে সে তিনি ভালো জানে, কেমন বাপ। আল্লাহ, চিনলাম না, কদর করতে জানলাম না, যেদিন থাকবে না সেই দিন আঙ্গুল চিবাইয়া চিবাইয়া খাইলেও কিন্তু আফসোস মিটবে না। তোমাদের পায়া হাত দিয়ে বলি মায়াদস্ত বুজুর্গ শায়খ মুর্শিদ এখনো জীবিত আছেন, এখনো হায়াত বাকি আছে,
মাওলানার দরবারে যাব। আমার মাওলাই আমাকে ভালোবাসি এমন একজন শায়খ ছিলেন, মাওলাই ভালোবাসি আমার শায়খের মতো একজন শায়খ যুক্তেষ্ট বলি যখন আমাকে আপনাকে এখানে কবুল করলেন, এখানে যখন কবুল করলেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, অবশ্যই অবশ্যই ভালোবাসেন। আল্লাহ আল্লাহ ভালোবাসেন জন্যই এখানে নিয়ে আসছেন, ভালোবাসেন জন্যই এমন একজন শায়খ আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ আমাদের বাপদাদা সম্পর্কে বলতেছিলাম, আব্দুল খালেক বর্দলানি রাহিমাহুল্লাহ তিনার নিসবত ছিলেন হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহি আলাইহির সঙ্গে। হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় হাস্তি ছিলেন, যেমন ইলমে শরীয়তের দিকে তেমনি ইলমে মারিফাতের দিকেও। হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহি আলাইহি মসজিদে নববীতে, আমি একটা বইয়ে পড়েছি, মসজিদে নববীতে দক্ষিণ কন্নারে পশ্চিম দিকের ওয়ালে বসে বসে হাদিসের দর্শ দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মনে করেন এই ইস্তাজটা এই পাশে হলো মসজিদে নববীর মেম্বার, এই পাশটা, আর এই পাশটা হলো বাবুর রহমা, বাবুর রহমা, আর ওই পাশে হলো দক্ষিণ কর্নারে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার। এই পাশে বসিয়া দর্শ দিতে দরস দিতেছেন, দিতে দিতে এক পর্যায়ে একটা ছাত্রের মনে সংশয় সৃষ্টি হয়ে গেছে, রসুল কি হায়াতুন নবী কিনা, রসুল হায়াতুন নবী কিনা। আহারে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দরস দিচ্ছেন, অন্তরের মধ্যে এটা হয়ে গেছে তোমার মজলিসের মধ্যে একটা ছাত্র আছে, তোমার মজলিসের মধ্যে একটা ছাত্র আছে, আল্লাহ রাব্বুল আলামিন মনের মধ্যে ঢেলে দিচ্ছেন যে তোমার মজলিসের মধ্যে একটা ছাত্র আছে দরস নিতে তোমার কাছ থেকে, সে আমার হাবিব সম্পর্কে জানতে চায়। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এটা পাওয়ার পরে আবু বকরকে সিদ্দুয়া করলেন, আল্লাহ তুমি দেখাইয়া দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সঙ্গে সঙ্গে রওজায়ে আতহারের যত পর্দা ছিল উপরে গম্বুজ ছিল সব কিছু বের হইয়া যেন ওই ছাত্রের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সুরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন, এই দৃশ্যটা দেখতেছে আল্লাহ আল্লাহ। আমরা কোন বাপের বেটা, আমরা কোন বাপের বেটা, আল্লাহ আল্লাহ আল্লাহ। যেই কথাগুলো বলতেছিলাম ভাই, কদর করা দরকার, সময় কিন্তু নাই, সময় নাই, সময় নাই, সময় একেবারেই নাই, সময় নাই বললেই চলে। এই জন্য এখনই এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, আমার শায়খ মুর্শিদ যেইভাবে চলতে পারেন সেইভাবে চলব আমি। আমার শায়খ মুর্শিদ যদি বলেন বাবা তুমি এখানে শুয়ে পড়ো, কাবার মধ্যেও যদি বলে তুমি শুয়ে পড়ো, তাহলে আমি ভিড় ভিটারি শুয়ে পড়ে যাব। আল্লাহ আল্লাহ আল্লাহ। শায়খ মুর্শিদের যত নির্দেশ আছে সেগুলো অবশ্যই অবশ্যই মানতে হবে, শায়খ মুর্শিদের নির্দেশ যদি আমি না মানি তাহলে শায়খ মুর্শিদ কিন্তু কষ্ট পাবেন। আল্লাহ আল্লাহ। যদি ওই আল্লাহদেরকে কষ্ট দিয়ে থাকি তাহলে কিন্তু আমার কপাল পড়ে যাবে, আমার কপাল পড়ে যাবে। কালকে একজন বক্তা আলোচনা করতেছিলেন, হযরতে আজিজুল হাসান মাজদুদ রহমাতুল্লাহি আলাইহি, তিনার নামটা বলেন নাই, হযরতে আজিজুল হাসান মাজদুদ রহমাতুল্লাহি আলাইহি ছিলেন হযরতে
মাওলানা আরশাদ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির একজন খলিফা, তিনি কোন মাদ্রাসা লাইনে পড়ে নাই, মাদ্রাসায় লাইনেও পড়ে নাই, তিনার কোন মাদ্রাসা লাইনের এলেম ওরকম একাডেমিক ভাবে অর্জন করে নাই, কিন্তু একজন হকদারি শেখের হাতে হাত দিয়া তিনি এমন বড় বুজুর্গ হয়ে গেছে, যেমন বড় বুজুর্গ হয়ে গেছেন সেই বুজুর্গ ব্যক্তি একবার পানি হওয়ার পরে সকাল বেলায় রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে ওই রাস্তায় দুজন প্রেমিক প্রেমিকা হাঁটতেছেন, হাঁটতে 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 শায়েখ বৃদ্ধ হয়ে গেছে, নাজিমুল হাসান মাজদুব রহমতুল্লাহ আলাইহি বৃদ্ধ হয়ে গেছে, হঠাৎ করে পিছলে খাইয়া পড়ে গেছে এবং কাদা কাদার ছিটা কিছু ওই প্রেমিকার গায়ে লাগছে, লাগার পরে ওই প্রেমিকটা আজিজুল হাসান মাসুদ রহমতুল্লাহ আলাইকে চিনে না, আজিজুল হাসান মাসুদ রহমতুল্লাহ আলাইকে চিনে না, যার কারণে একটা থাপ্পর মারিয়া দিয়েছে, থাপ্পর মারিয়া দেওয়ার পরে এবার চতুর্দিক থেকে মানুষ দেখতেছে, হায় হায় কি করলি তুই, কি করলি, কি করলি, কার গায়ে হাত তুললি, কার গায়ে হাত তুললি। এবার যখন এরকম সারা পড়ে গেছে তখন ওই প্রেমিকটা আজিজুল হাসান মাসুদ রহমতুল্লাহ আলাইহি মাওলার সঙ্গে লাইন লাগাইয়া চলতেছে, চলতেছে, কোনো কথাই বলে নাই, কোনো কথাই বলে নাই, চলতেছে, চলতে চলতে অনেক দূর আগাইয়া গেছে, ওই প্রেমিকটাও আগাইয়া গেছে, যাওয়ার পরে আজিজুল হাসান মাসুদ রহমতুল্লাহ আলাইহি অনেক দূর চলে গেছে, ওই প্রেমিকটা হোঁচট খাইয়া সুন্দর একটা জায়গা, ভালো জায়গা, তারপরে হোঁচট খাইয়া পড়িয়া পাটা মোচকাইয়া গেছে, ভাঙিয়া গেছে, এবার চিৎকার করে, চিৎকার করে, হায় আমার কি হইল, হায় আমার কি হইল, চতুর্দিক থেকে মানুষ জমা হয়ে গেছে, চতুর্দিক থেকে মানুষ জমা হয়ে গেছে, আর বলতেছে তুমি কি করলা, আমরা তো দেখলাম তুমি কি অমুককে চিনো নাকি, উনি হলো আল্লাহর ওলি, তুমি তাকে মারছো, যার কারণে তোমার এই অবস্থা হয়েছে, এবার কি করতে হবে, ওই প্রেমিক এবার কাতরাইতে আছে আর বলছে কি করতে হবে, তাহলে এখন উপায়টা বলে দেন, কি করতে হবে আমাকে, তখন সবাই পরামর্শ দিল ওই আল্লাহর ওলির কাছে যাও, যাইয়া পা ধরিয়া মাপ নাও, তাহলে আল্লাহ তাহলে তো মাফ করে দিতে পারে, এবার ওই ওলির কাছে নিয়ে যাওয়ার পরে আজিজুল হাসান মাসুদ রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এবার আল্লাহর ওলির কাছে মাপ চাইতেছেন, ওই প্রেমিক যেই প্রেমিকটা আজিজুল হাসান মাসুদ রহমতুল্লাহ আলাইহিকে তাৎপর দিয়েছেন, মাপ চাইতেছেন, বলতেছেন হযরত আমি তো আপনাকে চিনি নাই, আমাকে মাফ করিয়া দেন হযরত, আমাকে মাফ করিয়া দেন, এবার হযরত বলতেছে ভাই এখানে তো আমার কোনো খেলা না, আমি তো আমি তো তোমাকে কিছুই করি নাই, তোমার প্রেমিকের গায়ে কাদা লাগছে, তোমার প্রেমিক প্রেমিকার গায়ে কাদা লাগছে, আর তুমি আমাকে ছাত্র মারছো, তোমার প্রেমিকার কারণে এটা করেছো, আমার তো একজন প্রেমিক আছে, আমার তো একজন মাসুক আছে, আমি তারে ভালোবাসি, যার কারণে ওই তোমাকে এই অবস্থা করে দিয়েছে, সুতরাং এটা আমি কিছু করতে পারবো না, মাপ চাইলে তার কাছে মাপ করিয়া, আছে একজন তো এখন আমাদের সামনেই পাগল হইয়া ঘুরতেছে, এরকম নদীটাতে শায়খ মুর্শিদকে কষ্ট দিয়েছে, পাগল হইয়া ধরে অমুক জায়গায় অমুক খবর পাওয়া যায়, অমুক ব্যক্তিকা হযরতের সাথে বেয়াদবি করার কারণে এখন সে দিন থেকে ছিটকে পড়িয়া গেছে, তো বায়াবস্ত বুজুর্গ হযরতের সঙ্গে বেয়াদবি করব না, হযরত যে সমস্ত নির্দেশ দেন সেগুলো পালন করার চেষ্টা করব, যেই কথা বলতেছিলাম আমরা এখানে কি জন্য আসলাম, আমরা এখানে কি জন্য আসলাম, তিন দিন এই তিন দিন তালিমি জলসা, এই তিন দিন রুহানি হসপিটালে কি জন্য আসলাম, তিনি আবার বাড়ির দিকে ফিরতেছি, কি জন্য বাড়ির দিকে ফিরতেছি, আল্লাহ আল্লাহ আল্লাহ, ছোট ভাই আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত রেখে গেছেন, আমাদের শায়খ মুর্শিদ অধিকাংশ সময় বলে থাকেন, আমার শায়খ মুর্শিদ বলে থাকেন, বাবা ছোট শিশু বাজারে গেছে, এই কথাটা ভাবতেছিলাম, ছোট শিশু বাজারে গেছে দাদার সাথে, বাজারে যাওয়ার পরে
একটু পর পর মা মা বলিয়া কান্দে। দাদা বলতেছে কি নিবা, বাদাম নিবা নাকি, নাকি তোমারে আজ কিনিয়া দেব। কিছুই পায় না, একটু পর আবার বলেন মা। একবার আল্লাহর আশে কাছে, আমার সাহেব মুর্শিদ বলেন একবার আল্লাহর আশে কাছে তারাও এরকম বাজারে ঘুরে আর মাওলারে তারাস করছে থাকে। আমার মাওলার কথা, আমার মাওলার কথা, তারা বাজার করতে ভালো লাগে না, খেত খামাল করতে ভালো লাগে না। একটি পর পর চিৎকার দিয়া বলে আমার মাওলার কথা, আমার মাওলার কথা। দুই দিন তিন দিন আগে আমার ছোট্ট শিশু মোহাম্মদ নিয়ে বাইরে আসছি, এক ঘন্টার মতো হয়ে গেছে। এবার ও শুধু একটু পর পর বলেন মা মা, একটু পর পর বলেন মা মা। আমি বলি বাবা কি হয়েছে, এই দেখো এই জিনিস সেই জিনিস, তারপরেও কিছু বলে না, শুধু বলেন মা মা মা। একদম আল্লাহর আশের কাছে দুনিয়া ভরা, তার দুনিয়ার মধ্যেও চলবে, তারপরেও আল্লাহরে খুঁজতে থাকবে। আর বলতে আল্লাহ 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 এভাবে বলতে থাকবে আর মাওলারে তালাশ করতে থাকবে। ভাই দোস্ত বুজুর্গ, তুমি আমি কেমন আশেক হইলাম, তুমি আমি কেমন আশেক হইলাম, মাওলারে খোঁজার সময় পাই না, তুমি আমি কেমন আশেক হইলাম, মসজিদে যাওয়ার সময় হয় না, তোমার মাওলা ঘুমায় না, তুমি ঘুমাইয়া সারা রাত্রি কাটাইয়া দিলে, তোমার মাওলাই শেষ রাত্রিতে ডাকতেছে তোমারে, কিন্তু তুমি ঘুমে দেব। তোমার মাওলাই ডাকতেছেন আর বলতেছে তুমি কি কোনো গুণ করছো নাকি, আসো আসো আসো, আমার কুদরতি পায়ে সেজদা দিয়া, কুদরতি পায়ে কপালটা ঠেকাইয়া। শায়খ মুর্শিদ বলেন কুদরতি পায়ে কপালটা ঠেকাইয়া, সুবহানা রাব্বিয়াল আলা বলিয়া যখন ডাক দিবি, তোর মধ্যে আর আমার মধ্যে কোন পর্দা থাকবে না, তখন তুই আর আমি, আমি আর তুই, তুই আর আমি, আমি আর তুই। আল্লাহর আশেকরা কিন্তু শেষ রাতে ঘুমাইতে পারে না, তাদের অন্তরের মধ্যে জ্বালানি পোড়ানি শুরু হইয়া যায়। তারা বলতে থাকে মাওলাই বুঝি আমারে ডাকতেছে, মাওলাই বুঝি আমারে ডাকে। এইভাবে তারা নামাজের দাঁড়াইয়া যায় আর আল্লাহর কাছে বলতে থাকে ইয়াকা নাবুদুয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আর বলতে থাকে মাওলারে আমি তো তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাওলায় আমাকে দুনিয়ার বুকে পাঠাইছেন, পাঠাইয়া দুনিয়ার বুকে পাঠাইয়া দিয়েছেন, দেওয়ার পরে এবার আমি দুনিয়ার বুকে আস্তে আস্তে বড় হইতে থাকলাম, মাওলারে বুলিয়া চলতেছি, মাওলারে বুলিয়া চলতেছি, চলতে চলতে আমার সামনে এখন কবর চলিয়া আসছে, আমি কবর কি নিয়ে যাব, এরকম পুঁজি তো আমার নাই। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজ কলিজার টুকরাকে বলতে পারেন আনতিহি নাফসাকি মিনান্নার, আনতিহি নাফসাকি মিনান্নার, ইয়া ফাতিমা আনতিহি নাফসাকি মিনান্নার, হে ফাতিমা তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ আমার কি হইয়া গেল, আল্লাহ গুনাহ করতে করতে জাহান্নামের কিনারা পর্যন্ত পৌঁছে গেছি, মাহমুদ রে কি নিয়ে তোমার দরবারে সারা দেব, এরকম এরকম তো পুঁজি আমাদের নাই। মাওলারে মজলিসের মধ্যে সবচেয়ে আমি বেশি গুনাহ, মাওলারে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের একদিন আগে হযরত ফাতিমাতুজ জুহরা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকার পরে ফাতিমাকে জিজ্ঞেস করলেন, কানে কানে কথা বললেন, একটা কথা বললেন, একবার কথা বললেন, আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে কাঁদলেন, অতঃপর আবার একটা কথা বললেন, তারপরে হযরত ফাতিমাতুজ জুহরা রাদিয়াল্লাহু আনহা হাসলেন, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা উভয়ে আসলেন, তাদেরকে চুমু দিয়া আদর করিয়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন, মা দেখো তো জল যায়, কে যেন ফরানারে সালাম জানায়। আল্লাহ 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 আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আজরাইল আলাইহি সালাতু ওয়াসালাম আমার দরজার সামনে এসে হাজির হইয়া সালাম জানাইয়া বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার কাছে আসতে পারি কিনা ইয়া রাসূলুল্লাহ। যখন এই অনুমতি চাইলে তখন হযরতে ফাতেমাতু জুহরা রাদিয়াল্লাহু আনহাকে চারদিকে তাকে আদেশ করে পাঠাইলেন যে যাও দরজার সামনে যাও, কোন একজন মেহমান আসছে। ফাতেমাতু জুহরা রাদিয়াল্লাহু আনহা দরজার সামনের দিকে যাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন চুপ করিয়া তাকাইয়া তাকাইয়া কুদরতি চক্ষু দিয়া তাকাইয়া তাকাইয়া দেখতেছেন আর বলতেছেন, আমার হাবিব আদেশ করছে, আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম এসে হাজির হইয়া গেছে, আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম কে তো আর দেখা যায় না, আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম কে তো আর ফাতিমাতুজ জুহরা রাদিয়াল্লাহু আনহা দেখতে পাবে না, তবে আমার বন্ধুর আদেশ, সুতরাং আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম কে আদেশ দিয়ে দিলেন, আজরাইল তোমার আকৃতি ধারণ করো। আকৃতি ধারণ করার পরে এবার ফাতিমাতুজ জুহরা রাদিয়াল্লাহু আনহা দিলের কান দিয়ে শুনলেন, হযরত ফাতিমাতুজ জুহরা রাদিয়াল্লাহু আনহা এবার দরজার সামনে গিয়া দেখে এমন একজন মানুষ দাঁড়ানো, সেই মানুষটা মক্কা মদিনার কোন মানুষের সাথে মিল নাই। বাবদানের কাছে আসিয়া বলছেন, বাবা আব্বাজান ইয়া রাসূলুল্লাহ, এমন একজন মানুষ আমাদের দরজার সামনে এসে হাজির হইয়া গেছে, এই মানুষকে তো আর মক্কা মদিনার কোন মানুষের সাথে মিল পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তাকে আসতে দাও, তাকে আসতে দাও। হযরত ফাতিমাতুজ জুহরা রাদিয়াল্লাহু আনহা বুঝে ফেলছেন যে এটা হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত ফাতিমাতুজ জুহরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বাবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আপনার সামনে আসতে দেব না, আপনার সামনে আসতে দেব না, আপনি দুনিয়ার মুখ থেকে আপনাকে দুনিয়ার মুখ থেকে নিয়ে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসছে, সুতরাং আমি আসতে দেব না, আল্লাহ আল্লাহ আমি আসতে দেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তোমার বাপ দাদা এটা হলো মর্যাদা, কারো কাছে আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম এসে অনুমতি চাইবে না, আল্লাহ তোমার বাপ দাদার মর্যাদা, সুতরাং তুমি তাকে যদি অনুমতি দাও সে আসবে, আর যদি অনুমতি না দাও তাও কিন্তু এসে যাবে, সুতরাং তুমি অনুমতি দিয়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাইয়া হযরত ফাতিমাতুজ জুহরা রাদিয়াল্লাহু আনহা আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালামকে আসার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন। আল্লাহ আমাকে পাঠাইছে, যদি দুনিয়ার বুকে আপনি থাকতে চান তাও থাকতে পারবেন, আর যদি দুনিয়া থেকে বিদায় নিতে চান সেটাও আপনি পারবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মত কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারা হযরাইল ভাই হযরাইল একটু অপেক্ষা করো। সঙ্গে সঙ্গে জিবরীল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আসিয়া হাজির, তখন জিবরীল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাসূলকে বলতেছেন, জিজ্ঞাসা করছেন, ভাই জিবরাইল আমি কি দুনিয়ার বুকে থেকে যাব নাকি আল্লাহ নাকি সারা দেব? তখন জিবরীল আমিন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরীল খুব তাড়াতাড়ি বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কোরআন কারীমের একটা আয়াত কারীমা তেলাওয়াত করে শুনাই দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, আপনিও মরণশীল এবং তারাও মরণশীল।
পরম বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন, সুখের বাসর সাজাইয়া রাখছেন আপনার জন্য আপনার মাওলা। আজকে তো আপনার কাদার কথা নয়, তারপরেও আপনি কাঁদেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার জবাব দিচ্ছেন, ভাই আজরাইল, আমি কাঁদি আমার গুনাহের জন্য। আযান উযাইর বললাম কাঁদিয়া, ফাতেমার জন্য কাঁদিয়া, আমি কাঁদি আমার গুনাহের উন্মোচনের জন্য। ইন্তিকালের পরে হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর সময় চলে আসছে, বায়াত বুজুর্গ খুব খেয়াল করিয়া শুনবেন, হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু আনহা একবার স্বপ্ন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কামরার মধ্যে আসতে আসিয়া এবার ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে খুঁজতেছেন। পিছন থেকে হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি খুঁজতেছেন কি খুঁজতেছেন? স্বপ্ন দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করার পরে রাসূলুল্লাহ বলতেছেন, মা, আমি তো তোমাকেই খুঁজতেছি, তোমাকেই খুঁজতেছি। রাসূলুল্লাহ, কেন খুঁজেন আমাকে, কেন খুঁজতেছেন? জবাবে বলতেছেন, মা, আজকে সন্ধ্যায় তুমি আমার সঙ্গে ইফতার করো, মা। আমরা যদি এখন বসে বসে এই স্বপ্নের তাৎপর্য বুঝতে পারি, আজ থেকে 1400 বছর আগে হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু আনহা কি বুঝেন নাই? অবশ্যই বুঝতেন। এবার চলে গেছেন স্বপ্নের মাধ্যমে, স্বপ্ন ভেঙে গেছে, ফজরের নামাজ পড়ে অন্য অন্য দিনের মতো তাসবির নামাজের জন্য বসে নাই ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু আনহা। অনেক বড় একটা খামিয়াজ তৈরি করছে রুটির জন্য, হাসান হুসাইনের জন্য অনেক রুটি তৈরি করবে, কাপড়গুলো সব কিছু পানিতে ভিজাইছে, ধৌত করবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববী থেকে এসে দেখে ফাতেমা নামাজের মুসল্লায় নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন, ফাতেমা, তুমি আজকে এরকম কেন করতেছ? স্বপ্নের বৃত্তান্ত বলছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন, হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছেন, দুইজন দুই দিকে কাঁদতেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহা আনহুমা তারা ছোট ছোট ছিল, ছোট ছিল, মাকে জ্বালাতন করতেছে জন্য
হযরত হাসান হুসাইনকে আম্মাজান বলে দিয়েছেন, হযরত ফাতিমাতু যুহরা রাদিয়াল্লাহু আনহা বলে দিয়েছেন, বাবা তোমরা দুইজন তোমার নানা দাদার কাছে যাও, ওই যে রওজায় আতহারে শুয়ে আছে সেইখানে যাও। এটা হলো মৃত্যু, তারা যখনই ঈদান আপন করতো তখনই পাঠায় দিত নানা দাদার কাছে। আমার ছোট্ট শিশু মোহাম্মদ এরকম একদিন খুব কাঁদতেছে, আল্লাহ আমিও মনে করলাম যে সবার নামে জানার কাছে নিয়ে যায়। এবার যখন নামে জানার কাছে নিয়ে যায় আর বলছি বাবা এই দেখো তোমার নামে জানে এখানে ছোট শিশু বুঝে না, তারপর নাম শুনে ছোট মানুষ বুঝে না, বসিয়া বসিয়া এক গল্প করতেছেন আপনার জিয়ারতকারী না চতুর্দিকে আছে কি গল্প করে শোনা যায় না, গল্প করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নাতি তোমরা তাড়াতাড়ি করে বাড়ি চলিয়া যাও, বাড়ি চলিয়া গিয়া তোমার আম্মা জানের দিকে খুব করিয়া তাকাইয়া থাকো, তোমার আম্মা জানকে কিন্তু আজকের পর থেকে আর দেখতে পাবা না। জিয়ারতকারী আছে তারপরেও শুনতে পায় না, এবার যখন এই কথা বলছে দৌড়াইয়া তার এদিকে আসছে, দেখে আব্বা জান একদিকে কান্দে, মা জান একদিকে কান্দে, কারণ জিজ্ঞাসা করেন মা তোমরা কাঁদো কেন, চুপ করি আসছে কান্দে কান্দে। তারপরে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি জানি তোমরা কেন কাঁদতেছো, নানা জানের কাছে গেছি না, নানা জান বলে দিতে আমাদেরকে তোমাকে আগে আজকের পর থেকে আর দেখতে পাবো না। সবাই খুব সংকীর্ণ ভাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইফতারের কথা বলছেন, তাহলে নিশ্চিত হবে যে ফাতিমাতু যুহরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে যাবে। এবার ফাতিমাতু যুহরা রাদিয়াল্লাহু আনহা তাহলে তার রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করতেছেন, আমাকে বেশি মানুষ ডাকিয়া ডাকিয়া আমার জানাজার শরীক করবো না। এভাবে বলার পরে এবার স্বামী স্ত্রী দুজনই মাপ চায়, ফলে তার রাদিয়াল্লাহু আনহু কলিজার টুকরা হজরতের রসুলের কলিজার টুকরার হাত ধরিয়া মাপ চায়, গোপালের স্ত্রী গোপালের দিদি আমাকে কাল আসরে তুমি আল্লাহর কাজ গড়াই দাঁড় করাইও না, তুমি রসুলের কলিজার টুকরা হইয়া তোমার খেদমত করতে আমি পারি নাই, মোটা ভাত আর মোটা কাপড় তোমাকে পড়াইতে পারি নাই, তুমি আমাকে মাফ করিয়া দাও। স্বামীর হাত ধরে উপরে হাত মতো জোড়া রেখে লাল আমার কাঁদেন। এরকম কোন লোক নাই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারীকে স্বপ্ন দেখায়, এ আবু যর আমার কলিজার টুকরা খাটিয়া বহন করার মতো কেউ নাই কেউ নাই, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, সেখানে কেউ নাই, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। এভাবে যখন স্বপ্নের মাধ্যমে তিনি এরকম নির্দেশ পাইলেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরার বাড়িতে গেলেন, তার উপরে সালাম জানাইলেন, আলী রাদিয়াল্লাহু আনহু এবার অস্থির যে কোথায় থেকে এই লোকটা আসলো,